नमस्कार বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, সেটা এই আমার যে বাগান দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ নতুন। এর বয়স বেশি দিন হয়নি, জাস্ট 5.5 মাসের মতো হয়ে গেছে। এতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা সিয়াম রেড এবং জাম্বু রেডের দেখতে পাচ্ছেন। এখন যে জিনিসটা, সেটা সত্যি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে অল্প বয়সী গাছে দ্রুত ফুল আনার কৌশল, বা আপনার অল্প যত্নেই 5 থেকে 6 মাস বয়সী গাছে ফুলও ফুটতে পারে, তার আজকে প্রমাণ আমি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখা ভালো যে গত 3 দিন ধরে আমাদের এখানে জলপাইগুড়ি জেলায় মিনিমাম স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অধিক তাপমাত্রা এখানে বইছে, প্রচুর পরিমাণ তাপ সৃষ্টি। এতে গাছের উজ্জ্বলতা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে গাছগুলো অতিরিক্ত রোদের কারণেও অনেকটা নিস্তেজ হয়ে গেছে। কিছুদিন পূর্ব ভালো বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার ফলে মোটামুটি আপনার গাছগুলো খুবই হেলদি ছিল, কিন্তু 3 দিন ধরে রোদের কারণে মোটামুটি গাছগুলো নিস্তেজ হয়ে গেছে। এখানে জলের প্রয়োজন। আসলে আমাদের এখানে যে সমস্যাটা, জলের সমস্যা প্রবল। আমরা এখানে আপাতত বর্ষার পূর্বে আমরা যখন গাছ লাগিয়েছিলাম, সেক্ষেত্রে মোটামুটি জৈব সার প্রচুর পরিমাণে দিয়েছিলাম, রাসায়নিক সার অতটা দিইনি। আমরা এর মধ্যেই এখানে আবার জৈব সার এবং রাসায়নিক সার দুটোই দিয়ে দেবো বর্ষার প্রাক মুহূর্তে, আর দেব না। তাহলে এই সিজনে আমাদের আশা করা যায় প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখুন, এখানে মোটামুটি হারে প্রত্যেকটা গাছে 2-3টে করে, বিশেষ করে নিচের যে গোড়ার মাদার প্লান্ট, এ প্লান্টে ফুল চলে এসছে খুব সুন্দরভাবে। শুধু এখানে নয়, সিয়াম রেড এবং জাম্বু রেডের চারায় ফুল চলে এসছে। ফুল আসার ক্ষেত্রে কয়েকটা কারণ আমি আলোচনা করব। এটা হচ্ছে মরশুমের নির্দিষ্ট সময়ে যদি চারা গাছ রোপণ করা যায়, সেক্ষেত্রে 4 থেকে 5 মাস বয়সীও ড্রাগন গাছে আপনার ফুল চলে আসে। যাই হোক, আমাদের সিয়াম রেড বহুল আলোচিত সিয়াম রেড এবং আমার কাছে জাম্বু রেড দু রকমের আছে। একটা হচ্ছে রাউন্ড, আর একটা হচ্ছে আপনার গোলাকার। গোলাকারটা হচ্ছে মহারাষ্ট্র থেকে আনা, আর রাউন্ডটা হচ্ছে আপনার পদ্মাবতী ফার্ম, যেটা সেখান থেকে। এবার আমার যে জাম্বু রেড, জাম্বু রেড দুটোর মধ্যে ফুল এসছে, ওই যেটা আপনার পদ্মাবতী ফার্মের সেটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলের আগমন, আর যেটা মহারাষ্ট্র থেকে আনা সেটা বেশি দিন হয়নি, এই সিয়াম রেডের সাথে একই সাথে রোপণ করেছি, সেখানেও আমাদের ফুল এসছে। দেখুন, এখানেও দুটো ফুল খুব সুন্দরভাবে, এখানে দুটো ফুল, ফুলে প্রচুর পরিমাণে পিঁপড়া আছে। আবার এখানেও দেখাচ্ছি, এগুলো হচ্ছে অরিজিনাল সিয়াম রেডের ফুল। দেখুন, খুব সুন্দরভাবে ফুলগুলো এসছে। তা আপনারা যদি ঠিকঠাক মতো মেনটেন করেন, মানে চারা গাছ যদি ঠিকঠাক মতো রোপণ করেন, ম্যাচিওর চারা, সেক্ষেত্রে আপনার দ্রুত ফুল চলে আসবে আশা করা যায়। আর ফুল আসলে কী কী করণীয় সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আর একটা কথা বলি, আরেকবার বলছি, এখানে আপনারা অবশ্যই পিঁপড়ের ওষুধটা দিয়ে দেবেন। আর এখন যেহেতু সব জায়গায় মোটামুটি তাপপ্রবাহ চলছে, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই অবস্থায় ভারী ধরনের কোনো কীটনাশক বা রাসায়নিক সার দেবেন না। যখন বর্ষার সময় একটু বর্ষা বৃষ্টি বৃষ্টি পড়বে, তখন আপনাদের জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করবেন। এবার আমার যে পুরনো বাগান, এই বাগানের
একটু রূপটা দেখাচ্ছি আপনাদের। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সে পদ্মাবতী ফার্মের আপনার জাম্বুরেটের ফল। এ ফলটা একটু ছোট আছে, এখনও বেশি দিন সময় হয়নি। এগুলো দেখুন, প্রত্যেকটা ফল কী সুন্দর ঝুলে আছে, আবার নতুন ফুলও আছে। দেখুন আপনাদের পদ্মাবতী ফার্মের ফলগুলো, এই দেখুন এই ফলগুলো খুব সুন্দর ফল, বড় বড় আকারও হয়ে গেছে। আমি অলরেডি প্রায় 10 কেজির মতো ফল এবছর হারভেস্ট করেছি এবং ফলের দাম দিয়েছি আমি 280 থেকে 90 টাকা। আর দেখুন এই যে ফুলগুলো, এই ফুলগুলো এসছে, এটা এটাও কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অত্যাধিক খরার কারণে এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এ দেখুন, এখানে অনেকগুলো ফুল এসেছিলো, তার মধ্যে এই 3টে ফুল নষ্ট হয়ে গেছে, কিছুটা পিঁপড়ে দায়ী এবং কিছুটা খরা দায়ী। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সে জাম্বুরেট, এখানে 3টে ফল, একই একটা গাছই। দেখুন এই যে একটা গাছ থেকে এখানে আবার 2টো ফল, দেখুন এখানেও আছে, এখানে জাস্ট একটা ব্রাঞ্চ একটা গাছে উঠেছে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই যে এটা এখান থেকে হয়ে উপরে হয়ে এখানে, এখানে 3টে। এই অবস্থায় আপনাদের যেহেতু প্রচুর পরিমাণে রোদ, এখন শুধু জলটাই দেওয়াই ভালো, ভিটামিন মাত্রা বা অন্যান্য রাসায়নিক ঔষধ একটু কম পরিমাণে দেবেন। দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে, ফুলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এখানকার ফলের সাইজগুলো দেখুন, মোটামুটি এই ফলগুলো এখনও পাকতে আপনার এখনও 15 থেকে 20 দিন সময় লাগবে, এর মধ্যে আশা করা যায় 400 গ্রাম করে চলে আসবে। দেখুন প্রচুর পরিমাণ ফুল নষ্ট হয়ে যাচ্ছে খরায়, কিছু করার নেই। দেখুন সিয়াম রেড এবং জাম্বু রেডে চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই ফলটা দেখতে পাচ্ছেন অনেকটা বড়, এ দেখুন এই ফলটা এখনই প্রায় 300 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইট ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন ফলের যে সাইজ এবং গেট আপ, দেখুন প্রচুর পরিমাণ ফল। এবার প্রথম, এটা আমাদের তৃতীয় লট, এই দেখুন জাম্বুরেট একটা ব্রাঞ্চে 4টে ফল, এবং 4টে ফলে সত্যি খুব সুন্দর। এই একটা 5টা, দেখুন এগুলো সব এক একটা 400 গ্রাম 500 গ্রাম করে হয়ে যাবে, আবার প্রচুর পরিমাণ ফুল। এই অবস্থায় আপনারা যেটা করবেন, যেহেতু এখন খরা, আমি খরার মধ্যে বা অতিরিক্ত রোদে কোনো ভারী ধরনের কীটনাশক সাজেস্ট করব না, শুধু ফুলগুলো টিকিয়ে রাখার জন্য হালকা পরিমাণ আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, শুধুমাত্র নিম তেল। দেখুন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আর এই এই ফুলটা এভাবে ভেঙে দেবেন। দেখুন এটাও জাম্বুরেট, গেট আপটাই আলাদা, এবং এই ব্রাঞ্চে দেখুন কি পরিমাণ ফল ঝুলছে। ও যেটা বলছি, আপনারা মাঝে মাঝে একটু ভালো ধরনের ভিটামিনটা ইউজ করবেন, ভিটামিন যদি ইউজ করেন তাহলে ফলের সাইজটা একটু বড় হবে। আর এই মুহূর্তে একটু অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা একটা দরকার। এই ফলটা দেখুন, এর মধ্যে আমাদের একটু যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হয়, এখানেও প্রচুর পরিমাণ ফুল
এসছে, তবে এত ফুল থাকবে না, ফুল নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে বন্ধুরা দেখুন মালটা গাছ ভর্তি, মালটা গাছ ভেঙে যাওয়ার উপক্রম দেখুন। এক একটা গাছে প্রায় 500 থেকে 600 করে মালটা। মালটাগুলো বেশ মোটামুটি একটা সাইজে চলে এসেছে। মালটার মধ্যে আমরা আবার সার দেব। বর্ষার প্রাক মুহূর্তে একবার আমাদের অলরেডি সার খাওয়ানো হয়ে গেছে। আসলে গাছের বয়স অনুসারে আমাদের ঠিকঠাক মতো সার প্রয়োগ করা হয়নি। দেখুন এখানে প্রায় সবকটাই ফুল নষ্টের মুখে, এখানে মোটামুটি সবকটাই শেষ। কি করা যাবে, আগে গাছ বাঁচুক, অতিরিক্ত রোদের কারণে এসব হচ্ছে। হ্যাঁ, যেটা বলছি, ভালো রকমের ভিটামিন অবশ্যই স্প্রে করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, ফলের সাইজ একটু বড় করার জন্য আপনারা বোরনটা ইউজ করতে পারেন, লিকুইড বোরন। এটা খুবই ভালো কাজ দেয়। আর হালকা করে একটু যদি জিঙ্ক দেন তাহলে আরও ভালো কাজ করবে। জিঙ্ক, বোরন আর মাঝামাঝি একটু ম্যাগনেশিয়ামটা দেওয়া অত্যন্ত দরকার। আমরা ম্যাগনেশিয়ামটা গাছের গোড়ায় একবার দিয়ে দিছি, তার জন্য স্প্রে করিনি। দেখুন প্রচুর পরিমাণে ফুল এই গাছটা। দেখুন বন্ধুরা কি পরিমাণ ফল সেট হয়ে গেছে এবং কত বড় বড় ফল। এই দেখুন একটা ব্রাঞ্চে 4-5টা এভাবে করে ফল। আমার আশা করা যায় প্রথম ধাপেই প্রায় 7 থেকে 8 কুইন্টাল মাল আমরা এখান থেকে হারভেস্ট করব। 7 থেকে 8 কুইন্টাল মাল আমাদের এখনও মার্কেটে, দেশি মাল এখনও অ্যাভেলেবেল নয়। দেখুন বন্ধুরা, এই একটা গাছ সম্পূর্ণ ভিন্ন। এটা বাংলাদেশের যে পিঙ্ক রোজের মতো দেখা যাচ্ছে গাছটা। এবং একটা গাছেই আমাদের কতগুলো ফুল এসছে, ফল এসছে, সেটা আপনাদের দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ও একটা দেখতে পাচ্ছেন, 14, 15, 16, একটা ব্রাঞ্চেই বা একটা গাছের মধ্যেই 16টা ফল। এই 16টা ফল আমাদের যদি 4টে যদি আমরা মিনিমাম 1 কেজি ধরি তাহলে 4 কেজি। তো 4 কেজির দাম আমরা যদি 2500 টাকা করে ধরি তাহলে আপনার 1000 টাকা শুধু একটা গাছ থেকে আমরা পাবো। দেখুন এখানে প্রচুর পরিমাণ ফুল নষ্ট হয়ে যাচ্ছে। যাক, আমরা কিছুদিন পূর্বে সার দিয়েছিলাম এখানে, সে ভিডিওটা ইতিমধ্যে আমরা পাবলিশ করে দিয়েছি। দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফলের সমাহার। আমরা কয়েকদিনের মধ্যে এখানে আগাছা দমন দিয়ে দেব, আগাছানাশক করে দেবো। করে দিলে আমাদের খেতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দ্বিতীয় ধাপে আমাদের পরের ধাপে যে ফুলগুলো আছে, ফুলগুলো প্রচুর পরিমাণে খরা সহ্য করতে হচ্ছে। দেখুন এই ফলের সাইজটা অনেকটা বড়। দেখুন ফলের সাইজগুলো অত্যাধিক বড়। আমার সারা বাগানের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে ফলের সাইজ। এখানে দেখুন, এখানে দেখুন,
দেখুন বন্ধুরা, ফলের যে কোয়ালিটি এবং সাইজ, এখানে প্রচুর পরিমাণে ফল ঝুলছে। তাহলে বন্ধুরা, আজকে আমি ভিডিওটা দেখালাম, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, নমস্কার।